Hello, Mr. Biden. Do you know what Israel planned to do in East Palestine? What their minister told about Palestine? If you don't know, please try to know and do an action against Israel. Then we will believe you are the supreme leader. Otherwise, you are a partner of Israel and you are also a planner of these works. দর্শক, আমার ভিডিও শুরুতে আমি কিছু ইংরেজি বলেছি, গ্রামাটিক্যাল ভুল থাকলো মাফ করে দিয়েন। আমি চাই আমার এই নিউজগুলো আসলে পশ্চিমাদের কাছে যাক, কিন্তু যেহেতু বাংলা ভাষায় নিউজ করি তারা দেখবে না, তারপরেও মনের ইচ্ছা থেকে এই কথাগুলো বলা। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করবেন। আমি বাইডেনকে বলছি যে ভাই, আপনি কি জানেন যে ইসরায়েল কী প্ল্যান করছে, তাদের মন্ত্রীরা কী বক্তব্য দিয়েছে ফিলিস্তিন নিয়ে? যদি না জানেন তাহলে জানার চেষ্টা করেন কী ঘটতে যাচ্ছে, অ্যাকশন নেন, তাহলে বুঝবো যে আপনি নিরপেক্ষ। আর যদি না নেন তাহলে আপনি ইসরায়েলেরই একজন সহযোগী। দর্শক, ফিলিস্তিনের পশ্চিম তীরে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় ইসরায়েলি সেটেলাররা সেনাবাহিনীর সাথে কানেক্ট হয়ে একটা খেলায় মত্ত আছে, আর সেই খেলাকে উস্কে দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আস্থাভাজন একজন মন্ত্রী। ফিলিস্তিনের পশ্চিম তীরে নাবলুসের হাওয়ারা গ্রামে মাত্র 3 দিন আগে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইসরায়েলি সেটেলাররা। 2 ইসরায়েলিকে গুলি করে হত্যার জেরে তারা ফিলিস্তিনিদের বাড়ি, মানে দোকান, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করে, আর এর মাধ্যমেই আপনার ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ, তিনি ইসরায়েলীয় এক সংবাদ মাধ্যমকে বলেছেন তিনি মনে করেন হাওয়ারা নামের এই গ্রামটাকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত, এটা ইসরায়েলের করা উচিত, ইসরায়েলিদের এটা বাস্তবায়ন করার জন্য তিনি আহ্বানও করেছেন। বেজালেল অর্থমন্ত্রী ছাড়াও দখলকৃত পশ্চিম তীরের বেসামরিক প্রশাসনের দায়িত্ব আছেন। বেসামরিক বলতে বোঝাচ্ছি এই হামলাতে 2টা গ্রুপ কানেক্টেড ছিল, একটা হচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী, তারা প্রোটেকশন দিছে, আর সেটেলাররা যারা সেখানে বসতি স্থাপন করতে চায়, এই যে বেসামরিক নাগরিকদের লিডারই হচ্ছে এই ব্যক্তি। ইসরায়েলি মন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আপনার মার্কিন মার্কিন মিত্র যুক্তরাষ্ট্র, তার মানে জানে। কিন্তু এই সমালোচনা করার পরে ব্যবস্থা কিনেছে, আমি বলতে চাই ব্যবস্থা নেওয়া জরুরি, মুখে মুখে তো সবাই বলে। দর্শক, বরাবরের মতন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস তিনি বলছেন বেজালেল স্মোরিচের এই মন্তব্য বিদ্বেষপূর্ণ, তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রকাশ্যে এই ধরনের মন্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন, এই মন্তব্য দায়িত্ব জ্ঞানহীন। আমার কথা হচ্ছে ভাই, এই যে বক্তব্যে ইসরায়েল কি শুনবে? তোমরা একটা স্যাংশন দাও না, না বুঝছেন, তোমরা একটা স্যাংশন দাও না, অ্যাকশন নিতে হবে তো, কথা তো কেউই শোনে না। অ্যাকশন না নিলে তো ইসরায়েলের উপর কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? আমেরিকার বক্তব্য থাকা উচিত এই ব্যক্তির উপরে স্যাংশন দেওয়া যে প্রকাশ্যে এমন ধরনের সহিংসতার আহ্বান জানায়, দেন এটা প্রমাণ হইতো যে আমেরিকা আসলেই মানবতা বিরোধী যে কোনো অ্যাক্টিভিটিস পৃথিবীর যেই দেশে করুক তারা দেখাচ্ছে। নেতানিয়াহুই তো প্রকাশ্যে এসব কথা বলে, তো এগুলার কারণে আসলে কি বলবো, এই মুহূর্তে আল্লাহ ছাড়া, এই মুহূর্তে আল্লাহ ছাড়া ইসরায়েল ফিলিস্তিনিদের ভাই আসলে রক্ষা করার কেউ নাই। হাওয়ারাতে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় এই মুহূর্তে খুব খারাপ অবস্থা সেখানে চলছে। হাওয়ারা গ্রামে কয়েকশো ইসরায়েলি দুষ্কৃতিকারীরা এখনও বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে, মানুষদেরকে মারতেছে, আর আল্লাহ ভালো জানে আর কি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহর হাতে আমানত, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।